হালিয়ে বিশ্বকাপ, আর আজ এই সরি নাই স্পেনের কোচর বিশ্বকাপের মূল আসরের পদ্মা উড়িবার ঠিক 24 ঘন্টা আগে বরখাস্ত স্পেন ফুটবলার জাতীয় দলের কোচ হুলেন লোপেতেগি। মঙ্গলবার রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে তার নাম ঘোষণার পরেই তীব্র সমালোচনার মুখ, ঠিক একদিন পরে তারে বরখাস্ত করছি স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন। ফুটগুরি অ্যাসোসিয়েশনের ন জানায় রিয়ালের দায়িত্ব লইবার চুক্তি স্বাক্ষর করিবার পরে তারে বরখাস্ত করা হই। এন্ডি আজিয়াই তার বদলত জাতীয় দলের নতুন কোচ ঘোষণা করা হইতে পারে বলে জানাই স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান লুইস রুবিয়ালিস। স্পোর্টস ডেস্ক, সি প্লাস টিভি।